আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মালাচপ তৈরি করে দেখাবো। মালাচপ তৈরি করার জন্য যা যা লাগছে দেখিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ ঘি, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1টা ডিম। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। মালাই তৈরির জন্য নিয়েছি 1 লিটার লিকুইড মিল্ক, 1/2 কাপ চিনি, 1/4 কাপ পাউডার মিল্ক, অল্প পরিমাণে লিকুইড মিল্ক। ডেকোরেশনের জন্য নিয়েছি পেস্তা বাদাম। পাটিতে 1 কাপ পাউডার মিল্ক দিলাম, 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম, 1 টেবিল চামচ ঘি দিলাম। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। আমি হাত দিয়ে মিক্স করছি। আমার মিক্স করা শেষ। এখন আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি হাতে ঘি লাগিয়েছি। এখন চপে শেপ করে 1টা 1টা করে সবগুলো বানাবো। এখন আমি চুলায় 1 লিটার লিকুইড মিল্ককে 4-5 মিনিট জাল করব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিব। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করব। চিনিটা মিক্স হয়ে গেছে। চপগুলো এখন দুধে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। যখন উপরের দিকে দুধটা উঠে আসবে তখন ঢাকনাটা এরকম একটু উঠিয়ে রাখবেন। দেখেন এগুলো কেমন ফুলে ডাবল হয়ে গিয়েছে। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আরো 5 মিনিট জাল করব। মালাইটাকে ঘন করার জন্য 1/4 কাপ পাউডার মিল্ক ও অল্প পরিমাণ লিকুইড মিল্ক একসাথে মিক্স করব। একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঘন মিল্কটাকে হাঁড়িতে দিয়ে দিব। চামচ দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আরো 2 মিনিট জাল করব। হয়ে গেছে আমাদের সবার প্রিয় মালাই চপ। এখন আমি এটা ঠান্ডা হলে পরিবেশন করব।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ